আসামিদের আটকের খবরে স্বস্তি ফিরতে শুরু করেছে হিন্দুপল্লী সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে। নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন গ্রামের নারী ও শিশুরা, তবে এখনও শঙ্কা পুরোপুরি কাটেনি তাদের। জনমনে স্বস্তি ফেরাতে এলাকায় অবস্থান করছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা, তবে হামলাকারী বাকিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখনো ভয় রয়েছে, মানে প্রশাসন আশ্বাস যে তারা কিছু নিরাপত্তায় আছে, তার বিয়েতে এখনো ভয়টা রয়ে গেছে। আইনের সহায়তায় গ্রাম একটু শান্ত আছে, বা আমরা যে মানুষ আছি নিয়ে সেই মানুষ গ্রামে ফিরে আসতেছে এবং অন্য আসামিদের আমরা গ্রেফতার করা চাই, এটা আমাদের দাবি। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ এবং বিভাগীয় কমিশনার মশিউর রহমান। পরে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা দেন তারা। আশ্বাস দেন ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার। মামলা হয়েছে, আসামি ধরা পড়েছে, আরো আসামি ধরা পড়বে। আপনাদের কাছে সহযোগিতা চাই, প্রকৃতি পক্ষে যারা অপরাধী তাদের নাম দিয়ে, তাদের বর্ণনা দিয়ে, তাদের সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাদেরকে দিবেন, আমরা একে একে সব ভাইকে আইনে সোপর্দ করব। হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেয় বুধবার সকালে নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাট চালায় তার কট্টরপন্থী সমর্থকরা। এ সময় 89টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। সময় সংবাদ, সুনামগঞ্জ।